দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেতা কিংবা বিরোধী যারা পক্ষ আছে তাদের নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে শুধু সেই বিষয়ে কথা বলবো না, একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়েই কথা বলছি। সবার চোখে পড়েছে বিএনপির দীর্ঘদিন ধরে আসলে ফোকাসের বাইরে থাকা নেতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমদ আজকে কথা বলেছেন, এবং তিনি বেশ কিছু কথা বলেছেন যেগুলো আসলে বিএনপির সাথে ইতিবাচক ভাবে যাচ্ছে না, বা সেটা হয়তো জনসাধারণ মনে করছে না। এ ব্যাপারে আসলে কি ধরনের বক্তব্য আপনার কাছ থেকে শুনতে পারবো? গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল, বিশেষ করে গত পরশুদিন তথ্য সম্প্রচার মন্ত্রী যখন একটি অনুষ্ঠানে বলছিলেন যে বিএনপির অনেকেই তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন এবং মেজর হাফিজের কথা বলা হচ্ছিল, তিনি নতুন একটি দল গঠন করছেন, তারপরেই কিন্তু গণমাধ্যম কর্মীরা তার কাছে জিজ্ঞাসা করেছিল এবং তিনি সব কিছু মিলিয়েই সব গণমাধ্যমকেই একত্রে ডেকে আজকে সাংবাদিকদের ব্রিফ করেছেন এবং তিনি বিএনপির কি দরকার, বিএনপির কি ভুল, সবকিছু বিষয় তিনি তুলে ধরেছেন। হাফিজউদ্দিনের কিন্তু প্রায় 12 বছরের বেশি সময় ধরে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে এবং এই পদে তিনি রয়েছেন, এবং গত 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পানি সম্পদ মন্ত্রীও হয়েছিলেন। তিনি বিএনপিকে যেই নসিহতটি করেছেন যে বিএনপিতে আসলে সংস্কার প্রয়োজন, বিএনপিতে সত্য কথা বলার মানুষ খুবই কম, শুধুমাত্র জি স্যার, ইয়েস স্যার এসব বলাই লোকজনের সংখ্যাই বেশি এবং বিএনপিতে ত্যাগী নেতারা আসলে নির্বাসিত হয়ে যাচ্ছেন এবং বিএনপিতে একনায়কতন্ত্র চলে এসেছে, এসব বিষয়টি সংশোধন করা প্রয়োজন এবং দলের চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির আন্তর্জাতিক সংযোগ খুবই দুর্বল, মানে বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুব একটা শক্ত অবস্থানে নেই। অনেক রাষ্ট্রদূত বিএনপির পক্ষে কথা বললেও সেটিও ফায়দা বিএনপি কখনোই তুলতে পারে না, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। নির্বাচনে যাওয়া উচিত, তত্ত্বাবধায়কের বিকল্প খোঁজা উচিত, আন্তর্জাতিক মধ্যস্থতা বিএনপিকে আগামী নির্বাচনে যাওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। তত্ত্বাবধায়কের দাবির যে বিকল্প সংবিধানে কিছু থাকলে সেটিরও খোঁজা বিএনপির উচিত, রাজপথে এই মিটিং মিছিল জ্বালাপোড়াও করে আন্দোলন বা সরকার পতন সফল হবে না, এই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রীকেও তিনি যেমন আহ্বান জানিয়েছেন, একই সঙ্গে বিএনপিকেও বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘকে আগামী নির্বাচন তদারকির আহ্বান জানিয়েছেন। নির্বাচন শুধু জাতিসংঘ না, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশে তাদেরকে এই নির্বাচনের তদারকির আহ্বান তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে বিএনপি বরাবরই যেটি অস্বীকার করে আসছে সেটি হচ্ছে গিয়ে এই যে মানে কয়েকদিন ধরে যে হরতাল অবরোধ যে এগুলোর বিষয়ে বিএনপি যে কর্মসূচি দিয়েছে সেগুলো তো যে নাশকতা হয়েছে, সেখানে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ অবশ্য এটি অস্বীকার করেছিলেন শুরুতে বা তাদের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছিল, কিন্তু ডিবি প্রধান আজকে জানালেন ভিডিও ফুটেজ যখন দেখানো হয়েছে তখন তারা স্বীকার করেছেন। এই বিষয়টি নিয়ে আসলে কি বলার আছে? না, আসলে গোয়েন্দা প্রধান যেটি বলেছেন আমরা তারই সূত্র ধরেই বলতে চাই, তিনি বলেছেন নাশকতার দায় স্বীকার করেছে বিএনপি নেতারা, বিশেষ করে যানবাহনে আগুন দিতে রাইড শেয়ার ভাড়া করা হচ্ছে, এটি একটি নতুন কৌশল। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে ব্রিফ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে অপরিচিত কাউকে যেন পেট্রোল অক্টেন না দেওয়া হয়। আজকে যেটি বলা হলো যে রাইড শেয়ার যারা করেন মোটর সাইকেল তাদেরকে 7 থেকে 8 হাজার টাকায় ভাড়া করে বা যানবাহনে আগুন দেওয়া হচ্ছে এবং এরকম কয়েকজনকে ডিবি গ্রেফতারও করেছে। রিমান্ডে বিএনপি নেতাদের সিসিটিভির ফুটেজ দেখানো হয়েছে, এই সহিংসতাগুলো হয়েছিল বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ লাগানো ছিল এবং ডিএমপির যে স্মার্ট ডিজিটাল টিম আছে তারা যে ফুটেজ গুলো ধারণ করেছিলেন সেগুলো দেখানো হয়েছিল। বিএনপি নেতারা প্রথমে অস্বীকার করেছিলেন, পরে এই ঘটনার বিএনপি নেতাদের সম্পৃক্ততা দেখে তারা দুঃখ প্রকাশ করেছেন। আর 11 দিনে ঢাকায় শুধুমাত্র ঢাকায় 1700 জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে আর 117টি মামলা হয়েছে, এটি মূলত আজকে ডিবি প্রধান জানিয়েছেন, তার বক্তব্যে এটি ফুটে উঠেছে। আফজাল, আমরা আপনার কাছে আবার আলোচনায় ফিরবো, বেশ কিছু প্রতিবেদন রয়েছে সেগুলো একটু দেখে আসি। অবরোধের প্রতিবাদে মিটিং মিছিল আর সভা সমাবেশে সরব ছিল আওয়ামী লীগ। সকালে রাজধানীতে প্রতিবাদ মিছিল আর সতর্ক অবস্থানে ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন সরকার অনেক সংযম দেখিয়েছে আর নয়, যারা অবরোধের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে টানা 3 দফা অবরোধের প্রতিবাদে সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার রাজধানীতে মিছিল সমাবেশে মুখর ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
অবরোধের প্রতিবাদে বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সতর্ক পাহারা ও প্রতিবাদ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় মহানগর নেতাদের পাশাপাশি অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। বিএনপির অবরোধে জনগণের সাড়া নেই অভিযোগ করে তারা বলেন, আন্দোলন নয়, নির্বাচন বানচাল করতেই আন্দোলন করছে বিএনপি। বিএনপির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনোই এই বাংলাদেশে হাসিল হবে না। কিছুদিন পরে দেখা যাবে যে ওদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। অবরোধের প্রতিবাদে সমানতালে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর। রাজধানীর বাড্ডায় প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, আগুন, সন্ত্রাস আর সহিংসতা করলে বিএনপি কে ছাড় নয়। শান্তিপূর্ণ এবং একটি স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা জাতি আছে, সেই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। হাজার হাজার নেতা কর্মীরা আজকে বিভিন্ন জায়গায় সুসংগঠিত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, জো বাইডেনের কথিত উপদেষ্টা এনে যুক্তরাষ্ট্রের সঙ্গেও জালিয়াতি করেছে। সমস্ত অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে, আমরা নিশ্চুপ থাকতে পারি না। আপনাদের অনুরোধ জানাবো, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় দেশে প্রতিরোধ করে দেব। বিএনপির অবরোধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশ শেষে মধুর ক্যান্টিন থেকে টিএসসি অভিমুখে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধ চলাকালে নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে মহিলা আওয়ামী লীগ। কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় জনসংযোগ করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। নির্বাচনে কে আসলো বা না আসলো তাতে কিছু আসে যায় না, নির্বাচন যথাসময় হবে মন্তব্য করে তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই। বিএনপি জামায়াত অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে, যথাসময়ে নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতকে কোনোভাবেই বাংলাদেশের মানুষকে জিম্মি করে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা জ্বালাও পোড়াও করছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির শীর্ষ নেতাদের কারাবাসে দীর্ঘ হওয়া নিয়ে শঙ্কায় আইনজীবীরা। দলটির আইন সম্পাদক বলছেন, বিচারিক আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই এমন ধারায় মামলা দেয়া হচ্ছে। এদিকে 28 অক্টোবরের ঘটনায় বিভিন্ন মামলায় আইনজীবীদের নাম জড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। নাশকতার মামলায় 11 দিন ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 2 নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা, যে আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে 20 নভেম্বর। বুধবার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় জামিন আবেদন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনও। এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে 29 নভেম্বর। বিএনপির আইন সম্পাদকের অভিযোগ, নেতাকর্মীদের মুক্তি দীর্ঘায়িত করতে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে যখন একজন নেতাকর্মীকে সারেন্ডার করা হয় বা ধরে নিয়ে হাজির করা হয়, সেই আদালতের এখতিয়ার নেই জামিন দেওয়ার, সেই রকম মামলাগুলো দায়ের করা হচ্ছে। কেন? একটা পারপাস নিয়ে, যাতে বিরোধী দলের যারা আছেন তাদের কারাবাসটাকে দীর্ঘায়িত করা যায়। যদিও 28 অক্টোবরের ঘটনায় নাশকতার 2 মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির 2 আইনজীবী নেতা, 10 দিন আত্মগোপনে থাকার পর জামিন পেয়ে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের তদন্তকে বিশেষ করবো না আমি মনে করি, দেশেও বিধি বিশেষ করবে না। আমরা কেন আসামি হইলাম সেটা জানতে চাই। একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হোক, তারা প্রধান বিচারপতির বাসে হামলা করেছে তাদের চিহ্নিত করা হোক। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানান বিএনপির এই আইনজীবী নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায় আফজাল হোসেনের কাছে। আফজাল, আমরা যেটা বলছিলাম, আমরা বেশ কিছু প্রতিবেদনও দেখলাম, একটা বিষয় সেটি হচ্ছে গিয়ে বিএনপির অবরোধে আওয়ামী লীগের যে কর্মসূচি চলছে এটি আসলে কতটুকু কার্যকর অবস্থায় আছে? আপনি মাঠে কাজ করেছেন, মাঠে কাজ করছেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে যদি একটু বলেন? না, বিএনপি আবারও হার্ডলাইনে যাওয়ার কথা বলছে, আবার আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছে। ঠিক তার বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও কিন্তু রাজপথে তাদের যে শক্তি এটি আরো বাড়িয়েছে এবং রাজপথে
নেতাকর্মীদের অবস্থানও বাড়িয়েছে। আজকে বিএনপির তৃতীয় দফার অবরোধের প্রথম দিন গেল। এই দিনেও আমরা দেখেছি শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে রাজপথে তারা সতর্ক অবস্থানে ছিল। আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি মিথ্যাচার করছে এবং বিএনপির অন্তর্জ্বালা বেড়ে গেছে। এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতির মাধ্যমে বলেছেন, বিএনপি নয় এখন বিরোধী দল জাতীয় পার্টি, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন, তথ্য সম্প্রচার মন্ত্রী এই আহ্বানটি নেতাকর্মীদের জানিয়েছেন। নির্বাচনে এলেও অভিনন্দন, না এলেও অভিনন্দন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান তিনি এই মন্তব্যটি করেছেন। আরেকটা বিষয় অবশ্যই জানতে চাওয়া আছে, সেটি হচ্ছে গিয়ে একেবারে সামনেই নির্বাচন, আমরা যদ্দূর জানি আপনারাও বিভিন্ন সময় সেই খবরই প্রচার করেছেন বা করছেন, একটা বিষয় স্পষ্ট করবেন, বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা দেয়া হচ্ছে তাতে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও সেই নির্বাচনে এই নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ধরনের কোনো শঙ্কা আছে? হ্যাঁ, বিএনপির শীর্ষনেতা প্রায় 12 জন নেতা কিন্তু কারাগারে এবং বিএনপির দাবি 8,500-এরও বেশি নেতাকর্মী এখন কারাগারে রয়েছেন এবং কারাগারে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় 3-4 জন নেতাকর্মী কিন্তু কারাগারে রয়েছেন, এমনটি কিন্তু বিএনপির নেতারা দাবি করছেন। আর যেটি আমি বলছি যে বিএনপির শীর্ষ নেতাদের কারাবাস দীর্ঘ হওয়ার সংখ্যা কিন্তু তাদের আইনজীবীরা প্রকাশ করেছেন, কারণ নির্বাচনের তফসিল কিন্তু ঠিক আর বেশি দিন নাই, 5-6 দিন আছে, এর আগে কোনোভাবেই বিএনপির শীর্ষ নেতারা জামিন পাওয়ার সুযোগ পাবেন না, কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন শুনানি হবে 20 নভেম্বর। যদি মহানগর দায়রা আদালতে মির্জা ফখরুল জামিন না পান ওই দিন, তাদেরকে আবার হাইকোর্টে এসে ফাইলপত্র প্রসেস করে আবার জামিন চাইতে হবে, সেই শুনানির একটি লম্বা সময় রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও জামিন চেয়েছেন, তারও জামিন শুনানি হবে 29 নভেম্বর। সেই কারণেই আইনজীবী নেতারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে কারাবাস দীর্ঘায়িত হতে পারে, বিচারকের জামিন দেওয়ার এখতিয়ার নেই এমন ধারায় মামলা হয়েছে। সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া বিরোধী দলকে মাঠশূন্য করেই তারা আবারও 2014-18 মতো নির্বাচন তারা করতে চায়। দল ভাঙ্গার ষড়যন্ত্র কখনোই সফল হবে না, দলে কে আসলো কে গেল এগুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতারা আসলে অতটা মাথা ঘামাচ্ছেন না। দমন পীড়ন করে আন্দোলন দমানো যাবে না, আন্দোলন থামানো যাবে না এবং আন্দোলন দিন দিন আরো তীব্রতর হবে, এমনটাই কিন্তু বিএনপি নেতারা বলছেন। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার চিকিৎসায় মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তিনি এই দাবিটি জানিয়েছেন। যেটাই হোক না কেন, যতই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আসলে সংকটটা জনগণ দেখতে পাচ্ছে, সেই অবস্থা থেকে হয়তো বা বের হতে চায় বা প্রত্যাশা করছে জনগণ যে পরিবেশ পরিস্থিতি সব শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে, এরকমটাই জনগণের প্রত্যাশা। আফজাল, আপনাকে এত কষ্ট করে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।